আজকের ভিডিওতে আমি পেন টুল, কার্ভেটার টুল, টাইপ টুল, লাইন সেগমেন্ট টুল, রেকট্যাঙ্গেল টুল এবং পেইন্ট ব্রাশ টুল নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা একটু বড় হতে পারে, আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই ছয়টা টুল সম্পর্কে আলোচনা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং এটার কাজগুলো আপনারা শিখতে পারবেন। প্রথমে যে টুলটা নিয়ে আলোচনা করব সেটা হলো পেন টুল। তো ভিউয়ার্স দেখেন, পেন টুল নামে আমরা এখানে একটা অপশন পেয়ে যাই। এই পেন টুলে গিয়ে আমরা যখন মাউসের রাইট বাটনে ক্লিক করি তখন পেন টুলের আরও কয়েকটা অপশন পেয়ে যাই। এই অপশনগুলো হলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এই পেন টুলের চারটা অপশনের ভিন্ন ভিন্ন কাজ রয়েছে, এই কাজগুলো আমরা দেখে নিই। তো ভিউয়ার্স দেখেন, আমরা যখন একটা পেন টুল সিলেক্ট করি তখন পেন টুলটা মূলত আমাদেরকে এই যে একটা পিকচার রয়েছে, এই পিকচারের যে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা যদি চাই যে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব তাহলে কিন্তু আমরা পেন টুলের সাহায্য রিমুভ করতে পারি। তো আমরা পেন টুলের সাহায্য কীভাবে এটা রিমুভ করব আমি আপনাদেরকে একটু দ্রুত এখানে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স দেখেন, আমি সর্বপ্রথম পেন টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আমরা সুন্দরভাবে সিলেক্ট করব এবং এভাবে আমরা পেন টুলের সাহায্য আমাদের যে কাজগুলো রয়েছে এই কাজটা আমরা এখান থেকে করে নিতে পারি। তো ভিউয়ার্স দেখেন, এখানে আমার পেন টুলের সাহায্যে কিন্তু আমি এভাবে আমার যে কাজটা রয়েছে সেটা আমি এভাবে খুব সুন্দরভাবে করে নিতে পারি। তো ভিউয়ার্স দেখেন, আমরা যখন পেন টুলটা ব্যবহার করতেছি তখন কিন্তু এই যে একটা সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ড বা ফিল কালারটাকে আমরা নান করে দিতে পারি। তো ভিউয়ার্স দেখেন, জাস্ট এখানে আমাদের সাদা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখানে ক্লিক করে আমরা নান করে দিব। তো নান করে দেওয়ার পরে ভিউয়ার্স দেখেন এভাবে চলে আসছে। তো আমি এখন আগের মতোই আমি আবারও এই পিকচারটাকে সিলেক্ট করে দিব, এভাবে দ্রুত সিলেক্ট করে নিব। আপনি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু দ্রুত করতেছি, আপনারা একটু সময় নিয়ে কাজটা করবেন তাহলে খুব সুন্দরভাবে আপনারা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন, এখানে আমরা এই যে ক্লিক করার মাধ্যমে এখানে জাস্ট আমাদের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলোকে আমরা একটু কার্ভ করে নিয়ে আমরা এখান থেকে আমাদের এই কাজটা করে নিতে পারি। তো ভিউয়ার্স দেখেন, খুবই দ্রুত আমরা কিন্তু যে ব্যাকগ্রাউন্ড যে রিমুভের কাজটা রয়েছে সেই রিমুভের কাজটা এখান থেকে করে নিব। কিবোর্ডের অল্টার বাটনটা প্রেস করে আমি এখানে যে হ্যান্ডেলটা ছিল সেই হ্যান্ডেলটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি এখানে আমার যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টের সাথে আমি এখানে মিল করে দিলাম। ভিউয়ার্স দেখেন, এখন আমার কিন্তু এখানে যে পিকচারটা ছিল এই পিকচারটাকে আমার সিলেক্ট করা হয়ে গেছে। আমি জাস্ট এই সাদা যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখন রিমুভ করে দিব। জাস্ট আমি পেন টুলের মাধ্যমে এই পিকচারটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি চলে যাব সিলেকশন টুলে। সিলেকশন টুলে গিয়ে আমি এই পিকচারটাকে সিলেক্ট করে নিব, জাস্ট পুরোপুরি এটা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখন মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে আমরা মেক ক্লিকিং মাস্কে যাব। তো ভিউয়ার্স দেখেন, আমরা কিন্তু এই পেন টুলের সাহায্য আমাদের যে পিকচারটা ছিল সেই পিকচারটার আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি। তো আমরা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবো। তো পেন টুলের একটা গুরুত্বপূর্ণ কাজ আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিলাম। তো আমি আমাদের যে অ্যাঙ্কার পয়েন্টটা রয়েছে সেই অ্যাঙ্কার পয়েন্টগুলোর কাজটা আমি এখন এই পিকচারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। তো অ্যাঙ্কার পয়েন্টে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, তো তার জন্য আমরা অ্যাঙ্কার অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব। অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখেন, এই যে পিকচারটা আমার রয়েছে এই পিকচারে কিন্তু অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট দেখা যাচ্ছে। তো আমরা যদি চাই এই অ্যাঙ্কার পয়েন্টগুলো এখানে আরও অ্যাড করতে তাহলে আমরা এভাবে জাস্ট এই যে স্টক কালার রয়েছে এই স্টক কালারের উপরে আমরা ক্লিক করে করে কিন্তু আমরা এখানে অতিরিক্ত অ্যাঙ্কার পয়েন্ট আমরা এখানে অ্যাড করতে পারি। তো এভাবে আমরা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারি। তো এখন প্রশ্ন হলো যে আমরা কি জন্য অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব। তো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব আমরা মূলত যদি আমাদের এই পিকচারটার বা কোনো অবজেক্ট রয়েছে সেই অবজেক্টটার কোনো একটু ডিজাইন করতে চাই অথবা একটু বাঁকা করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাঙ্কার পয়েন্টটা অ্যাড করে নিব। তো অ্যাঙ্কার পয়েন্টটা অ্যাড করার পরে এজ এ ভিউয়ার্স দেখেন, আমি এখানে অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পরে আমি যদি চাই যে না আমার এই অ্যাঙ্কার পয়েন্টগুলো আমি এখন ডিলিট করে দিব তাহলে আমি জাস্ট এখানে পেন টুলে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব। পেন টুলে গিয়ে আমি জাস্ট এখানে পেন টুলে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে ডিলেট অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব। ডিলেট অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করার পরে আমি যে অ্যাঙ্কার পয়েন্টগুলো এখানে অ্যাড করেছিলাম ঠিক সেখানে আমি মাউসটা রেখে ক্লিক করে দেব। ক্লিক করার পরে কিন্তু ভিউয়ার্স দেখেন,
এই যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আমি এখানে অ্যাড করেছিলাম সেই অ্যাঙ্কার পয়েন্টগুলো এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। তো একইভাবে আমরা যখন অ্যাঙ্কার পয়েন্টগুলো ডিলিট করে দেওয়ার পরে কিন্তু আমরা ওই অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে আর কোনো কাজ করতে পারি না। তো আমরা যদি অ্যাঙ্কার পয়েন্টগুলো থাকা অবস্থায় আমরা যদি এই অবজেক্টটাকে কোনো শেপ দিতে চাই বা কোনো আকার আকৃতি পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমরা একইভাবে পেন টুলে চলে যাবো। পেন টুলে যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করব, অথবা কিবোর্ডের আমরা শিফট সিতে ক্লিক করলে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলে যেতে পারি। তো ভিউয়ার্স, আমি অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে ভিউয়ার্স, এখানে আমার যে অ্যাঙ্কর পয়েন্টগুলো নিয়েছিলাম এই পয়েন্টগুলো ধরে আমি চাইলে আমার এই যে শেপটা রয়েছে এই শেপটার আকার আকৃতি আমি পরিবর্তন করে দিতে পারি। তো ভিউয়ার্স দেখেন, আমি জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে আমি কিন্তু এটার যে শেপটা রয়েছে সেটা আমি পরিবর্তন করে দিতে পারছি। তো এভাবে আপনারা চাইলে আপনাদের যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটার যে কোনো ধরনের আকার আপনারা পরিবর্তন করে দিতে পারবেন। তো অ্যাঙ্কার পয়েন্টের কাজ এবং পেন টুলের কাজ যে চারটা রয়েছে এই চারটা আমি এখন মোটামুটিভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আমরা যখন কাজ করব তখন আরও ভালোভাবে এই প্রত্যেকটা টুলের কাজ আমরা জেনে নেব। তো ভিউয়ার্স, এরপরে আমরা যে টুলটা নিয়ে কথা বলবো সেটা হলো কার্ভেটার টুল। তো কার্ভেটার টুলটা মূলত দেখানোর জন্য আমি এখানে একটা অবজেক্ট নিয়ে নেব। তো ভিউয়ার্স দেখেন, আমি এখানে একটা অবজেক্ট নিয়ে নিলাম, আমি অবজেক্টের একটা কালার পরিবর্তন করে দিই, আমি এখানে একটা কালার দিয়ে দিলাম। তো ভিউয়ার্স দেখেন, আমি যে অবজেক্টটা এখানে নিয়েছি এই অবজেক্টটার উপরে আমি যদি কোনো কিছু অঙ্কন করতে চাই, যেমন আমি এখানে কার্ভেটার টুল আমি জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি যদি চাই এখানে কোনো কিছু বাঁকা করে দিয়ে আমি একটা রেখা অঙ্কন করব, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে এভাবে আমার এই টুলটা ব্যবহার করার মাধ্যমে আমি কিন্তু এখানে এটা করতে পারি, এবং চাইলে আমি এটার কালারও পরিবর্তন করে দিতে পারি। তো ভিউয়ার্স দেখেন, কার্ভেটার টুলের মাধ্যমে আমরা যে কোনো ধরনের একটা শেপ দিয়ে আমরা কিন্তু অবজেক্ট ক্রিয়েট করে নিতে পারি। কোনো ছোটোখাটো কাজ করতে যাব, অর্থাৎ আমরা যদি কোনো লোগো তৈরি করতে যাই অথবা জটিল যে খুব জড়ানো পেঁচানো অনেক অনেক সময় আমাদের একটা পাতা আঁকতে হয়, এই যে পাতা টাতা আঁকার জন্য বা অনেক ক্রিটিক্যাল কাজ রয়েছে সেই সমস্ত কাজ করার জন্য কিন্তু আমাদেরকে এই টুলটা ব্যবহার করতে হয়। তো ভিউয়ার্স, এরপরে আমি যে টুলটা নিয়ে কথা বলবো সেটা হলো টাইপ টুল।